আবৃত্তি শিল্পী সঙ্গীতা চৌধুরী। শুভ সন্ধ্যা। ভাষা সাহিত্যের শ্রদ্ধা ভরে স্মরণ করছি সকলকে শুভেচ্ছা। আমি উচ্চারণ করছি কবি সৈয়দ শামসুল হকের কবিতা আর কত রক্তের দরকার হবে। এই তো ছোট একটি শব্দ, এই তো এক অক্ষরের একটি শব্দ, এই তো আমাদের প্রথম উচ্চারিত সেই শব্দ। মুষ্টিবদ্ধ হাত তুলি আমাদের প্রথম চিৎকার, এই তো সেই শব্দ, সেই একটি শব্দ। মা মা তুই একবার নিজেই তবে বলে দে, এই একটি শব্দ উচ্চারিত, এই একটি শব্দ লিখতে কতখানি রক্তের দরকার হয়। আমার এ দেহের আর কতটুকু রক্তের দরকার হবে, যখন এ শব্দ আর এই বড় রক্তাক্ত স্বদেশে কেউ কেউ মুছে ফেলতে পারবে না। মা বরকত লিখেছে, মা সালাম লিখেছে, মা জব্বার লিখেছে, মা মতিউর আসাদ ওরা লক্ষ লক্ষ লিখে গেছে, মা যাদের নাম আমাদের প্রত্যেকের কণ্ঠনালীতে বাষ্পের বিস্ফোরণ হয়ে গেছে, লিখে গেছে মা। এই একটি শব্দ, এই একটি বীজ, এই একটি মন্ত্র, এই একটি আবিষ্কার, এই একটি অধিকার। বাংলার বিশাল ও আবর্তিত আকাশে এই একটি দীপ্তিকণা মা। হাজার হাজার জহুর জয়নাল শামসুদ জোহা লিখে গেছে রাজপথে, চানমারিতে, দেয়ালে, চত্বরে, কারাগারে, রক্ত লাল রমনায় জ্যোতির্ময় জিসিদেব মধুদা, আর পদ্মায় ব্রহ্মপুত্রের পানিতে, লাঙ্গলের ফলায় আর হাতুড়ির মাঠে, পোস্টারে, ক্যানভাসে, ভাষণে ও বক্তৃতায়, নৌকায়, বাজারে, বাংকারে, মহাসড়কের প্রতিটি যানে ও প্রতি পথিকের পদচিহ্নে কবির কবিতায়, আর নিরক্ষর আট কোটি ক্ষুধার চিৎকারে কি বিশাল অক্ষরে লিখে গেছে মুজিবুর বাংলার মানচিত্র জুড়ে, নিজে ও বাংলার সব রক্ত দিয়ে বড় বড় অক্ষরে, বড় লাল অক্ষরে মা লিখে গেছে প্রত্যেকেই হৃৎপিণ্ড ছিঁড়ে। তবু সেই অক্ষর, সেই একক অক্ষর, একক অক্ষরের সেই সংক্ষিপ্ত শব্দটিও এখনো সম্পূর্ণ নয়, এখনো জল জলে নয়, লিখলেই মুছে যায় মা। তবে তবে কতখানি কতটুকু আর রক্তের দরকার হয় বল তুই, আর কত রক্তের দরকার হবে মানুষের বাসগৃহে, সংসারের দরজার পাতে মা তোর নাম লিখতে। কলমের তো দরকার নেই, আঙুল নড়ে উঠলেই মা কালির কি অপেক্ষা অশ্রুতি মা। উচ্চারণের আগেই তো ঠোঁট বিযুক্ত করলেই মা, নিঃশ্বাস নেবারও দরকার হয় না শ্বাস ফেললেই মা, বাঁশ বনের সরসরে ধ্বনির ভেতরে মা, ধানের তরঙ্গে যে রূপ আমাদের মা, শীতের আগুন নেচে ওঠে ও মা, এবং নৌকার যে চোখ ভিজে যায় মা, সঙ্গে মা, মিছিলে মা, মিনারে মা, প্রতিটি মুঠোর সংগৃহীত আঙ্গুলের মধ্যে মা। প্রত্যাঘাতের পেশিতে হ্যাঁ সেখানেও মা, এবং এভাবেই তো লেখা হয়, লেখা হয়ে যায় মা। তবু তুই চাস
তবু তুই চাস আবার রক্তের অক্ষরে তার নাম। তাই এদেশের মানুষের যত নাম আছে প্রত্যেকের নাম ধরে যাকেই আমি ডাকি আর যার নামে উচ্চারণ করি না কেন প্রত্যেকেই লিখে যায় মা মা মা। আবারও তারা লিখে যায় মা, তোর নাম সেই অক্ষর মা। লেখে তাদের রক্তের অক্ষরে, লিখে যায় রক্তের অক্ষরে, লিখছে মা, লিখে গেছে একমাত্র কেউ, এবং তারপরেও তো এখানে কেউ এই মুহূর্তেই লিখছে মা। বড় নিষ্প্রভ তবুও, তবুও মা। লিখলেই মুছে যায়, থাকে না, আর কণ্ঠের ডাক তো থামে না, থামেই না মা। তাই আবার আমি লিখলাম, আবার আমি লিখলাম মা, ছোট্ট একটি শব্দ মা। আরেকবার লিখলাম আমি মা, এবং এক অক্ষরের এই একটি শব্দ মা, আমাদের প্রথম উচ্চারিত শব্দ, রক্তের অক্ষরে মা। তবু তো লেখা, আবার লেখা, আরো লেখা। বল তবে আর কত রক্তের দরকার হবে এই একটি শব্দ? হ্যাঁ, এই একটি শব্দ লিখতে মা, আর কবে, আর কবে, যখন আর কেউ মুছে ফেলতে পারবে না মা, এবং আর কখনো দরকার হবে না বড় রক্তাক্ত এই দেশে, বড় রক্তাক্ত এই লিপি রচনা মা। কৃতজ্ঞতা। অনেক ধন্যবাদ আবৃত্তি শিল্পী সঙ্গীতা চৌধুরীকে।